দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে তারে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেবো। জি ম্যাম, যেহেতু থার্ড ওয়েভটা আসছে, নারায়ণ নিগম হেলথ সেক্রেটারি, আমি তাকে বলবো যে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ ডিপার্টমেন্ট, ওরা অনেক কাজ করেছে ডাক্তারদের নিয়ে, এবং কোভিড পরিস্থিতি কি আছে, ওমিক্রন কি আছে বেঙ্গলে একটু আমাদের বলতে, সেইভাবে আমরা ডিসিশন নেবো। ওদের যে ফ্লাইটগুলো আসছে তাতে কিন্তু ম্যাক্সিমাম কোভিডটা ছড়িয়েছে, তাতে অনেক ধরাও পড়েছে। প্রবলেম হচ্ছে যদি একটা পেশেন্ট আসে সেই ফ্লাইটে, তো সেটাই তো ছুঁয়ে দিচ্ছে আরো সব পেশেন্টকে, সব ফ্লাইটের যাত্রীদের। ইয়েস ম্যাডাম, এবং তারা আবার গিয়ে যখন বাড়ি চলে যাচ্ছে, তারা তো রিপোর্টটা সঙ্গে সঙ্গে পাচ্ছে না। কলকাতায় যেগুলোতে বেশি লোক তো কলকাতাতেই থাকে যারা বাইরে থেকে আসে, আর বাইরের লোক তো সব কলকাতা দিয়ে যাতায়াত করে, সুতরাং কলকাতায় যদি কিছু কন্টেনমেন্ট জোন করতে হয়, দেখে নাও ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করে, এবং তাহলে সেটা 2 তারিখ থেকে আমরা 1 জানুয়ারিটা 2 জানুয়ারিটা পর্যন্ত লোকের প্রোগ্রামও আছে, 1 জানুয়ারি বছরের প্রথম দিন না করে 1, 2 বাদ দিয়ে 3 জানুয়ারি থেকে তুমি দেখে নাও প্রোটোকলটা কিভাবে কি করবে না করবে, আবার একটা রিভিউ করতে হবে, দরকার হলে 50% লোককে ওয়ার্ক ফ্রম হোমও করে দিতে হবে। আমরা প্রিকশন নিতে হবে, স্কুল কলেজগুলোর দিকে নজর রাখো, যদি দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য, এবং স্কুল কলেজে বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে সেদিকটা নজর রাখতে হবে, কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। আবার ডাবল ডোজ দেওয়া হয়নি, এরকম তো অনেক সংখ্যা আছে, তুমি তো পুরো পাওনি সব। সেন্ট্রালকে বলো বুস্টার দেবে বলছে, তো আগে তো সেকেন্ড স্টার্টটা হোক, তারপরে তো বুস্টার। সেকেন্ড ডোজই তো এখনো কমপ্লিট হয়নি, 40% লোকের বাকি আছে, তো সেকেন্ড ডোজটা তো আগে কমপ্লিট করবে, তারপরে তো আসবে বুস্টারের কথা।